হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা আইটি টিচে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে জানবো স্ট্যাটিক রাউটিং কি। বন্ধুরা, গত ভিডিওগুলিতে আমরা জেনেছিলাম রাউটিং কাকে বলে, রাউটিং কত প্রকার, এবং স্ট্যাটিক রাউটিং সম্পর্কে সামান্য আলোচনা করেছিলাম। তো আমরা আজকে জানবো স্ট্যাটিক রাউটিং কি, স্ট্যাটিক রাউটিংয়ের সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি। চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা জেনেছিলাম স্ট্যাটিক রাউটিং হচ্ছে এমন একটি মেথড বা এমন একটি ওয়ে যেখানে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি কনফিগারেশন করতে পারে। বন্ধুরা, নেটওয়ার্কের ক্ষেত্রে যদি অল্প সংখ্যক রাউটার খুব কাছাকাছি থাকে তাহলে স্ট্যাটিক রাউটিং করাই ভালো, ফলে ব্যান্ডউইথ যেমন কম খরচ হবে সাথে সাথে নেটওয়ার্কিংও সিকিউর হবে। বন্ধুরা, এখন আমরা জানবো স্ট্যাটিক রাউটিং ব্যবহারের সুবিধাগুলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি সুবিধা রয়েছে, রাউটিং এফিসিয়েন্সি আর নিরাপত্তা। বন্ধুরা, রাউটিং এফিসিয়েন্সিতে রয়েছে স্ট্যাটিক রাউটিংয়ে রাউটার খুব দ্রুত কাজ করে, ফলে নেটওয়ার্ক ব্যান্ডউইথ কম খরচ হয়। আর নম্বর দুতে নিরাপত্তাতে আপনার ডাটা কোন পথে ফ্লো হবে তা নিয়ন্ত্রিত করতে পারেন কিছু রাউট ম্যানুয়ালি কনফিগার করে। বন্ধুরা, এখন আমরা জানবো স্ট্যাটিক রাউট ব্যবহারের কিছু অসুবিধাগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অসুবিধা রয়েছে, মেইনটেন্স অর নির্ভুলতা। বন্ধুরা, মেইনটেন্সে নেটওয়ার্কে রাউট পরিবর্তিত হলে ম্যানুয়ালি তা পরিবর্তন করতে হয়। ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটি করা সম্ভব হলেও বড় নেটওয়ার্কের ক্ষেত্রে তা কঠিন হয়ে দাঁড়ায়। আর নির্ভুলতাতে ম্যানুয়ালি রাউট কনফিগার করতে হয় বলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, স্ট্যাটিক রাউটিংয়ে রাউটেড বাই অ্যাডমিনে হয়ে থাকে, আর স্ট্যাটিক রাউটিং এটা আইডিয়াল ফর স্মল অর্গানাইজেশন, মানে এটা ছোট অর্গানাইজেশনের জন্য ভালো। আর ওয়ান ইয়ার কমিউনিকেশন। বন্ধুরা, আপনারা এই পিকচারে দেখতে পাচ্ছেন আমাদের এনভায়রনমেন্টে দুটি রাউটার রয়েছে। এখন লেফট সাইড রাউটার R1 থেকে যদি কনফিগারেশন করে দেই এবং বলি রাউটার 1 থেকে রাউটার 2 তে রাস্তা তৈরি করে কানেকশন করে, তখন সেই রাস্তাটি হবে ওয়ান ইয়ার কমিউনিকেশন। সেটা রাউটার 2 থেকে রাউটার 1 এর ক্ষেত্রেও সেম। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে স্ট্যাটিক রাউটিং সম্পর্কে আরও জানব এবং প্র্যাকটিক্যাল করব। সে পর্যন্ত দেখতে থাকুন বাংলা আইটি টিচ। আর বন্ধুরা, আপনারা জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে, যাতে করে আমি আমার ভিডিওগুলোতে আরও ইম্প্রুভমেন্ট আনতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।